আসসালামু আলাইকুম প্রিয় বাইকার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম বাইক সার্ভিস বরিশাল। সো আপনাদেরকে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, সেই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই বাইকে মোবিল ইউজ করেন, সুপার ফোর্টি বিভিন্ন ধরনের মোবিল ইউজ করেন। সো আপনাদেরকে সুপার ফোর্টি একটি কমন মোবিল, সো আপনারা এই মোবিলটা আপনারা কীভাবে মানে চিনবেন যে অরিজিনাল কি না, এই জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা ভিডিওটা উপভোগ করেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে অরিজিনাল সুপার ফোর্টি মোবিলটা চেনা যায়। আমার বাইকের বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মোবিল রাখা আছে, অরিজিনাল এবং কপি মোবিল। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আপনারা এখান থেকে আপনারা অরিজিনাল মোবিল এবং কপি মোবিল কীভাবে চিনবেন। এখানে দেখা যাচ্ছে তো দুটোটা মোবিলই এক, এই যে দেখছেন এই পাশ এবং ও পাশ, এই যে এ পাশ ও পাশ দুটো সাইডই এক। কিন্তু এখানে বোঝার উপায় কী যে এখানে অরিজিনাল মোবিল কোনটা এবং কপি মোবিল কোনটা? দেখেন উপরের লেভেল, উপর লেভেল সব কিছু, সব কিছু আপনার এক দেখাচ্ছে, এই যে সব কিছু এক দেখাচ্ছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে সবারই একটা যে অরিজিনাল সুপার ফোর্টি মোবিল কীভাবে চিনবেন। সো আপনাদের এটা বলার উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই বাইকে মোবিল ইউজ করেন, কীভাবে কোন মোবিলটি ইউজ করতে হবে, সো সব কিছু জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে একটা একটা মোবিল আনবক্সিং করে দেখাবো যে কীভাবে অরিজিনাল সুপার ফোর্টি চিনবেন। দেখেন অরিজিনাল যে সুপার ফোর্টি মোবিল এইটা, এটার স্টিকারটা আপনার দেখা যাচ্ছে একদম ঝিলঝিল ঝিলঝিল করছে, এবং কপি যে সুপার ফোর্টি মোবিলটা এটার ইসে কোনো জেল ধরছে না, এই যে এটা দেখি বোঝা যাচ্ছে যে স্টিকারটা মিলছে না। তো অনেকেই মনে করেন যে এই যে নিচের যে লেভেলটা, নিচের লেভেলটা দেখে অনেকে অরিজিনাল এবং কপি মোবিলটা আপনারা সাজেস্ট করতে চান যে এখানে অরিজিনাল এবং কপি মোবিল সাজেস্ট করা যায়। দেখেন দুটোটা লেখাই এক, এখান থেকে কিছুই বোঝা যাবে না, বাট এটা যে কাকটা রয়েছে কাকটা থেকেই অনেকটা কিছু বোঝা যাবে, এবং কাকটা খুললে পুরোটাই আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল মোবিল কোনটা এবং কপি মোবিল কোনটা। সো আপনাদেরকে আগে আমি কপি মোবিলটা খুলে দেখাচ্ছি। এই যে কাকটা দেখবেন, এই যে এই কাকটার যে স্টিকারটা এই অনেকটা মিলবে না, স্টিকারটা খুব নরম হবে, আর এটা স্টিকারটা অনেক হার্ড হয়, অনেক হার্ড, এই যে। আর এটার স্টিকারটা আপনার খুব লুজ, দেখছেন এই এটার স্টিকারটা খুব লুজ। আর এখন আপনাদেরকে আমি কপি মোবিলটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি স্টিকারটা খুলে। দেখেন এই জায়গায় যে অরিজিনাল মোবিলটা এটা খুলে একটা এই জায়গায় ছাপ পড়বে, এই যে এটা একটা ছাপ পড়বে, কিন্তু বাট অরিজিনাল মোবিলটা অন্য রকমের পড়বে ছাপ, দেখছেন এই যে এখানে এখানে হচ্ছে কি এখানে একটা ছাপ পড়বে, এই অনেক ক্লিয়ারভাবে একটা ছাপ পড়বে, এবং আর এই জায়গায় একটা ছাপ পড়বে অনেক ক্লিয়ারভাবে, কিন্তু অরিজিনাল মোবিলটা এটা বেশিরভাগ ক্লিয়ারভাবে পড়ে, ঠিক আছে। এখন আপনাদেরকে এটা কাকটা খুলে দেখানোর পালা। সুপার ফোর্টি মোবিল যেটা কপি হবে, চার কাকটার ভিতরে এই জায়গায় যে এইটা আপনার যে কলারটা, এই কলারটা থাকবে খুবই মানে খুব নরম থাকবে, এবং এইটার যে কলারটা এটা খুবই হার্ড থাকবে, ঠিক আছে। আপনারা বুঝতে পারবেন এখান থেকে যে এটা খুলে যাচ্ছে খুব ইজিলিভাবে এটা খুলে যাবে, এই দেখেন এটা খুব ইজিলিভাবে খুলে যাচ্ছে, এই এটা খুব ইজি, এই যে এটা খুলে গেছে, দেখছেন। এখন এখানে এই যে দেখেন এই আপনার এই যেটা কপি মোবিল এই কাকটা ভিজা থাকবে, এই দেখছেন দেখতে পাচ্ছেন। আর যেটা আপনার যে কপি মোবিল তার এইটা দেখেন এই অনেক ভিজা থাকে, এই যে মোবিলে দেখছেন এই যে মোবিল লাগে থাকবে, এই যে কাকটা কীরকমের লাগেনি, দেখছেন আপনার এইটা ভিজা থাকবে। এবং যেটা কপি মোবিল অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে এটার ভিতরটা কিন্তু ভিজা থাকে, ঠিক আছে। আর যে এই যে লেভেলটা, এই লেভেলটা দেখেন যে কোনো ফিনিশিং নেই, দেখছেন এই এটা ওরা কি ইস্তারি মেশিন দিয়ে ওরা এটা ফিনিশিং দেয় যারা কপি করে মোবিলটা, ঠিক আছে। কিন্তু এটা দেখছেন কোনো ফিনিশিং ভালো নেই। এখন আপনাদেরকে আমি অরিজিনাল মোবিলটা খুলে দেখাচ্ছি, দেখেন এই অরিজিনাল মোবিলের স্টিকারটা, এটা কিন্তু খুবই হার্ড, দেখেন এই অনেক হার্ড, এবং সাপটা কী সুন্দর ক্লিয়ারভাবে উঠে গেছে, দেখছেন এই যে দেখেন এই সাপটা খুব ক্লিয়ারভাবে উঠে গেছে, দেখছেন। আর এটা সাপ দেখছেন আপনারা, এই যে দেখেন এই এটা সাপটা কিছুই মেলে না, প্লাস আপনার এই যে কাকটা খুবই হার্ড, এটা এক হাত দিয়ে খোলা যায় না। বিদে আপনাদেরকে একটু এটা ই করে দেখাচ্ছি, দু হাত দিয়ে খুলতে হবে, খুবই হার্ড,
খুবই হার্ড লাগছে, খুবই হার্ড। এই যে দেখেন, এটা একদম ক্লিয়ার ফিনিশিং দেখতে পাচ্ছেন বাইকের বন্ধুরা। এই যে দেখেন, এটা একদম কিন্তু ক্লিয়ার, এই কোনো ভিজা নেই। আর ডুপ্লিকেট মোবিলের কাকটা দেখেন, ডুপ্লিকেট মোবিলের কাকটা দেখেন, এটা কিন্তু ভিজা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ভিজা। আর এটা কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো দেখছেন, এই এটা যেটা কোম্পানি থেকে আসে, আর এটা কিন্তু কোনো ভিজা নেই, এই যে কোনো ভিজা নেই দেখতে পাচ্ছেন, কোনো ভিজা নেই একদম। এটার এটার কিন্তু সবই বসতে গেলে এক, বলতে গেলে সবই এক। কিন্তু আপনার এখানে বোঝার উপায় হচ্ছে যে কাকটা দেখেন, কাকটা একদম শুকনো, অরিজিনাল মোবিলের কাকটা শুকনো, আর যেটা ডুপ্লিকেট মোবিল এটা কাকটা ভিজা। আর যে আপনার এই যে এই যে ফিনিশিংটা দেখেন, একদম ক্লিয়ার, কোনো সাইড দিয়ে আঁকা বাঁকা কোনো ধরনের ই নেই। আর যেটা ডুপ্লিকেট মোবিল এটা দেখছেন, এই যে সাইড দিয়ে আপনার এই বর্ডার বর্ডার সব কিছুই, সব কিছুই আপনারা অন্যরকমই দেখতে পারবেন। এবং এটা মূল যেটা দেখবেন, এইটার কিন্তু কাকটা কিন্তু একটু ভিজে মোবিল দেখছেন, আর এটার কাকটা কোনো কিছু নেই, এটা কাকটা ভিজে, এটা কাকটা কিছু নেই। সো আমার বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, সো আপনাদেরকে অবশ্যই বুঝাতে পারছি। আর না বুঝলে বলবেন আমাকে, নক করবেন, কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝাই দেবো। খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।